আলার নামে করছি শুরু আল্লাহর নামে করছি শুরু জ্ঞান সাধনায় হব ধেন জানব কুরার হাদিসাবি জানব করা হাদি সাম ইংসা অওয়া ইংসা অযইংসা অম্বা সালামু আলকুম রহমুলিল্লা আমাদের একবারে প্রশ্ন আছে যে দুই পিলের মাঝখানে চালাদ আদায় করা যাবে কি না আমরা বলব যে সাধারণ পরিস্থিতিতে আদায় করা ঠিক হবে না কারণ রসুল আকরুস ইসলাম আপনার প্রত্যেকটা কাতারকে পরিপূর্ণ করতে আদেশ করেছেন এবং একে অপরের সাথে মিলে দাঁড়ানোর জন্য আদেশ করেছেন যেমন ইয়ারদাদির বলেছেন যে তোমরা স্বাভাবিকভাবে একে অপরের সাথে লাগিয়ে দাঁড়াও তারা অশ্ব শব্দ এসেছে যে মিলে মিলে দাঁড়ানোর জন্য সুতরাং এই যে আদেশ এই আদেশের লঙ্ঘন হয় সেই ক্ষেত্রে তাহলে সাধারণত সে দাঁড়াবে না এইভাবে দুই পিলারের মাঝখানে কারণ প্রত্যেক মুক্তাদি তখন একে অপরের সাথে লেগে দাঁড়ানোর কোনো সুযোগ থাকে না এই কারণে বলবো যে এটা স্বাভাবিকতা কিন্তু যদি এমন হয় যে মসজিদ সংকীর্ণ হয় যে পিছনে আর কাতারের সুযোগ থাকে না এরকম হয় অথবা হারাম এলাকায় এরকম হয় যে মানুষ এত বেশি যে আর ভিন্ন জায়গা পাওয়া যাচ্ছে না তখন এই সমস্ত পরিস্থিতিতে আপনার দুই পিলার মাঝখানেও দাঁড়ানো যেতে পারে কিন্তু এছাড়া যখন সুযোগ আছে তখন প্রত্যেকটা কাতারকে পরিপূর্ণ করা এবং একে অপরের সাথে লেগে দাঁড়ানো এটাই শরীয়তের সাধারণ নিয়ম যেটা চুলের আদেশও বটে এই কারণে অবশ্যই সেটাই করা উচিত কিন্তু সমস্যা পড়লে সেটা লঙ্ঘিত হলে কোনো অসুবিধা নেই সেটা জরুরতের জন্য হবে যাক হয়